যান্ত্রিক এই নগরীতে যে কোনো সমস্যায় নগরবাসী আজও শ্রদ্ধায় স্মরণ করেন মানুষটিকে। তিনি ভালোবেসেছিলেন প্রিয় নগরকে। ব্যবসায়ী নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব সব ক্ষেত্রেই ছিলেন সফল। নানা পরিচয়ের ভিড়ে হয়ে উঠেছিলেন মানবিক বোধ সম্পন্ন এক গুণীজন। বলছি প্রয়াত মেয়র আনিসুল হকের কথা। 7 বছর পরেও নগরদরদি এই পিতাকে হারানোর মতো কঠিন সত্য এখনো মানতে পারে না কেউ। প্রতিদিনের সূর্যের মতোই প্রকৃতির নিয়মে জন্মায় মানুষ। কেউ ঝরে যায়, কেউ আবার আলোই উজ্জ্বল করে চারপাশ। তেমনই একজন আনিসুল হক। স্বপ্নবাজ মানুষটির জন্ম 1952 সালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। শৈশব কেটেছে ফেনীর সোনাগাজীতে নানার বাড়িতে। অর্থনীতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সফল এই মানুষটি ছিলেন চৌকশ উপস্থাপক, উদ্যমী ব্যবসায়ী, প্রজ্ঞাবান নেতা, বাংলাদেশের মানুষ যার কথা শুনত মন্ত্রমুগ্ধের মতো। 80 ও 90 দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিতি পান তিনি। তার উপস্থাপনায় ব্যাপক জনপ্রিয়তা পায় আনন্দমেলা, অন্তরালে ও সবিনয় জানতে চায়ের মতো সব অনুষ্ঠান। একসময় জড়িয়ে পড়েন তৈরি পোশাক খাতের ব্যবসায়। 1986 সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ। 2005 ও 2006 সালে BGMEA এবং 2008 সালে তিনি FBCCI-এর সভাপতি নির্বাচিত হন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে নেতৃত্ব দেন 2010 থেকে 2012 সাল পর্যন্ত। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন BIPP এর সভাপতিও ছিলেন তিনি। ঢাকার প্রকৃত বয়স মাত্র 400 বছর নাকি 800 তা নিয়ে বিতর্ক থাকলেও শহরের সবচেয়ে জনপ্রিয় মেয়র নিয়ে কোনো সংশয় নেই নগরবাসীর। হাজারো সমস্যায় জর্জরিত এই শহরের মানুষ যখন হতাশায় ডুবে আছে, তখনই পর্দায় আগমন সুপারম্যান এক মেয়রের। 2015 সালে ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হন স্বপ্নবাজ এই মানুষটি। তার স্বল্প সময়ের নেতৃত্বে বদলে যেতে থাকে রাজধানী ঢাকার চেহারা। মুনিয়া জ্যোতি, নাগরিক।